আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কাউসার অ্যান্ড ইউর ওয়াচিং কাউসার টেক বিডি। তো আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের যে ফেসবুকের প্রাইমারি জিমেইলটা আছে ওই জিমেইলটা চেঞ্জ করে অন্য একটা জিমেইল প্রাইমারি করতে পারেন, অথবা প্রাইমারি জিমেইলটা কিভাবে রিমুভ করতে পারেন। সো সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে, সো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করুন কাউসার টেক বিডি চ্যানেলকে, আর এই পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। অলরাইট, তো আপনারা যদি ফেসবুকের কোনো প্রাইমারি জিমেইল নর্মালিভাবে চেঞ্জ বা রিমুভ করতে যান সেক্ষেত্রে কিন্তু পারবেন না। সো এইখান থেকে আমরা জাস্ট ফেসবুকে চলে যাবো। সো এইখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি, দেন ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক দেবো, এখান থেকে থ্রি ডটে ক্লিক দেবো। দেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এইখান থেকে একটু স্ক্রোল ডাউন করার পর সেটিংসে চলে যাবো। সো এইখান থেকে সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশানে চলে যাবো। দেন এইখান থেকে পার্সোনাল ইনফরমেশানে যাওয়ার পরে এই যে জিমেল এডিটে চলে যাবো। দেন এইখানে থেকে দেখেন, এখানে আমাদের একটা প্রাইমারি জিমেল আছে, এই যে দেখেন এই জিমেলটা প্রাইমারি আছে। তো এই জিমেলটা আমরা কিন্তু নর্মালি এইখান থেকে রিমুভের কোনো অপশনই পাবো না, বা চেঞ্জের কোনো অপশনই পাবো না। তো এই জিমেলটা রিমুভ অথবা চেঞ্জ করার জন্য আপনাদের নিউ একটা জিমেল, কিন্তু আরেকটি জিমেল অ্যাড করে নিতে হবে। তার জন্য এইখান থেকে আপনারা জাস্ট অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক দিবেন, দেন এইখান থেকে অন্য একটা জিমেল আপনাদের অ্যাড করে নিতে হবে। সো এইখান থেকে আমরা জাস্ট অন্য একটা জিমেল অ্যাড করে নেব। তো এইখান থেকে আমি জাস্ট টেম্পোরারি একটা জিমেল এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এইখান থেকে দেখেন, এখানে আমরা নিউ একটা জিমেল অ্যাড করে নিলাম। সো এই যে এই জিমেলটা কিন্তু আপনার খুব ইজিলি রিমুভ করতে পারবে, যে রিমুভে ক্লিক করে এটা রিমুভ করতে পারবো। সো এখন আমরা চাচ্ছি এই যে প্রাইমারি জিমেলটা আছে, এই আগের যে প্রাইমারি জিমেলটা আছে এই জিমেলটা রিমুভ করে দেওয়ার পরে আমাদের যে নিউ জিমেলটা আমরা অ্যাড করলাম এই জিমেলটা প্রাইমারি করব। তো তার জন্য এইখান থেকে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সো ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। সো এইখান থেকে আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সো অবশ্যই এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজারে লগ ইন দেবেন। দেন লগ ইন দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, এই থ্রি ডটে ক্লিক দেবেন। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রোল ডাউন করুন, করার পরে এখানে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, আপনার জাস্ট এটা এনেবল করে দিবেন। এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাবে। জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক দিবেন। সো এখান থেকে সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখানে টাইপ করবেন web.facebook.com, এটা লিখবেন। লেখার পর আপনারা জাস্ট এন্টার করবেন। তো তারপর এখানে দেখবেন এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো এইখান থেকে দেখেন এটা কিন্তু ডেস্কটপ সাইট হয়ে গেছে। জাস্ট একটু ওয়েট, আমার নেটওয়ার্কের একটু প্রবলেম। সো এইখান থেকে আপনারা জাস্ট একটু জুম করবেন। সো এইখান থেকে জাস্ট একটু জুম ইন করবেন। দেন এইখান থেকে আমরা জাস্ট একটু জুম করবো। দেন এইখান থেকে জুম করার পরে আপনারা জাস্ট এই যে দেখেন এই যে তীর আইকনে ক্লিক দিবেন। তো এইখান থেকে জাস্ট আপনারা এই তীর আইকনে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এইখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন, এই যে দেখেন এটা কিন্তু লোডিং নিচ্ছে। সো আমরা জাস্ট একটু ওয়েট করবো। তো জাস্ট একটু ওয়েট, একটু নেটওয়ার্কের প্রবলেম যার কারণে এরকম হচ্ছে। তো এইখান থেকে আপনারা জাস্ট একটু জুম আউট করবেন। দেন জুম আউট করার পর এইখান থেকে দেখেন এই যে সেটিংস নামে একটা অপশন পাবেন, আপনারা জাস্ট সেটিংসে ক্লিক দিবেন। তো এখান থেকে যখন সেটিংসে ক্লিক দিবেন এইখানে দেখবেন আপনার পার্সোনাল ইনফরমেশানের যে ড্যাশবোর্ডটা ওইটা কিন্তু চলে আসছে। সো আপনারা এখন কী করবেন, এই যে দেখেন এই যে অ্যাড এ কন্ট্যাক্ট, সো আপনারা জাস্ট এইখানে এই ইডিটে ক্লিক দিবেন। এইখান থেকে এই যে দেখেন জিমেইলটা আছে, এই যে প্রাইমারি যে জিমেইলটা আছে আপনারা জাস্ট এই ইডিটে ক্লিক দিবেন। তো এখান থেকে জাস্ট ইডিটে ক্লিক দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমরা জাস্ট একটু ইডিটে ক্লিক দেওয়ার পর জাস্ট ওয়েট করবো। তো এইখান থেকে ইডিটে ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনার যে আগের প্রাইমারি জিমেইলটা আছে ওইটাও কিন্তু আছে। দেন আমরা যে নিউ জিমেইলটা অ্যাড করলাম ওইটাও কিন্তু আছে। সো আমরা কিন্তু এখন নিউ জিমেইলটা প্রাইমারি করতে পারবো। তো তার জন্য এইখান থেকে আপনারা জাস্ট এই মেক প্রাইমারিতে ক্লিক দিবেন। তো এইখান থেকে আমরা নিউ জিমেইলটা মেক প্রাইমারিতে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, আমাদের আইডির পাসওয়ার্ডটি দিতে হবে। তো এইখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব, জাস্ট একটু ওয়েট। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট সাবমিটে ক্লিক দিয়ে দিচ্ছি। সো সাবমিটে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন এটা কিন্তু আপনাদের নিউ যে জিমেইলটা আছে আমরা অ্যাড করলাম, সো এই জিমেইলটা কিন্তু প্রাইমারি হয়ে যাবে। সো এখান থেকে আমরা জাস্ট একটু রিফ্রেশ করব। তো এখান থেকে জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি। দেন রিফ্রেশ করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু এই যে নিউ জিমেইলটা কিন্তু প্রাইমারি হয়ে গেল, আর আগের যে প্রাইমারি জিমেইলটা আছে ওইটা কিন্তু নর্মালি হয়ে গেল। সো আমরা আগেরটা কিন্তু এখন রিমুভ করে দিতে পারবো, আগের প্রাইমারি জিমেইলটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো এই যে রিমুভ ক্লিক দিয়ে। সো এখান থেকে আমরা জাস্ট এটা রিমুভ করে দিব, অথবা আপনারা এখান থেকে এটা রাখতেও পারেন। সো এখান থেকে আমরা জাস্ট এটা রিমুভ করে দিয়ে দিব। দেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেল, আর দেন এইখান থেকে আমাদের নিউ জিমেইলটা কিন্তু প্রাইমারি হয়ে গেল। সো মূলত এইভাবে আপনারা আপনাদের ওল্ড প্রাইমারি জিমেইলটা রিমুভ করে আপনাদের নিউ প্রাইমারি জিমেইল আপনাদের নিউ জিমেইলটা প্রাইমারি করতে পারেন। সো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।